শ্রীনগরের ভাগ্যকুলে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার বিজিএফের নগদ অর্থ বিতরণ। বিডিসি টিভি নিউজ রিপোর্ট করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। মুন্সিগঞ্জের শ্রীনগরের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিজিএফের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মানবিক সহায়তার আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিজিএফ 2021-এর নগদ অর্থ বিতরণ করা হয়। ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন সাদাতের সভাপতিত্বে করোনা ভাইরাস মহামারীতে গরিব ও অসহায় কর্মহীন 720 জনের মাঝে মোট 3,24,000 টাকা ও কার্ড প্রতি বরাদ্দ 450 টাকা করে বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নবনিযুক্ত নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শ্রীনগর মুন্সিগঞ্জ। ভাগ্যকুল ইউপি সচিব মোহাম্মদ হামিদুল হক এর সঞ্চালনায় মানবিক সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মোসাম্মদ রাবেয়া আক্তার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, মোহাম্মদ আব্দুল আজিজ সাবেক সচিব, ভাগ্যকুল ইউপি পুরুষ সদস্য মোহাম্মদ আবুল কাশেম বাবু, ইউপি সদস্য রতন কুমার সাহা, ইউপি সদস্য মোহাম্মদ মুশারফ হোসেন ব্যাপারী, ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল হাই, ইউপি সদস্য আব্দুল সামাদ, ইউপি সদস্য মোহাম্মদ পারভেজ কবির, ইউপি সদস্য নাজিম সরকার, ইউপি সদস্য মোখলেসুর রহমান খান, ইউপি মহিলা সদস্য রাজিয়া আহমেদ, ইউপি সদস্য আলিয়া বেগম, সকল গ্রাম পুলিশ সহ প্রমুখ।